আসসালামু আলাইকুম। সবাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? ম্যাম ভালো আছি। ম্যাম আপনি কেমন আছেন? ম্যাম ভালো আছি। আমি আশা করছি তোমাদের নিউরনের পার্টটা অর্থাৎ স্নায়ুতন্ত্র কাকে বলে, স্নায়ুতন্ত্রের কার্যকরী একক যে নিউরন সিন্যাপস কি, এগুলো সবার ভালো পড়া হয়েছে। আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে মস্তিষ্ক, পার্ট 6। আমরা আজকে পড়বো হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মস্তিষ্ক আছে বলেই আমরা আমাদের পরিবেশের সাথে, আমরা বিভিন্ন ঘটনার সাথে, বিভিন্ন কিছুর সাথে আমাদের সঠিক সাড়া প্রদান করে আমাদের পরিবেশের সঙ্গে সুন্দরভাবে যোগাযোগ রক্ষা করে চলতে পারি। তো মস্তিষ্ক শুরু করার আগে, মস্তিষ্কের যে আমরা বলেছি যে মস্তিষ্ক অসংখ্য যে কোষ দ্বারা গঠিত সেটার নাম কি, কে বলতে পারবেন? মস্তিষ্ক যে কোষ দ্বারা গঠিত সেটার নাম কি? সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলী সমন্বয় সাধন করে এবং উদ্দীপনা সাড়া দেয়, তাকে নিউরন বলে। আচ্ছা, আমরা সহজভাবে বলবো যে স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক হচ্ছে কার্যকরী এককে স্নায়ু কোষ। এখন আমি যদি জিজ্ঞাসা করি যে নিউরনের প্রধান অংশ কয়টি ও কি কি, এটা আমাকে বলো হচ্ছে। আচ্ছা জোবাই, যখন বললো তখন তুমি বলো দুটি অংশের নাম কি কি, বলো জোবাই। ম্যাম দুইটি অংশের নাম হলো, একটি হলো যে কোষ দেহ ও অন্যটি হলো প্রলম্বিত অংশ। এখন বলো, এখন জয়াবি বলবা, রুকাইয়া আক্তার জয়াবি, তুমি বলবা যে প্রলম্বিত অংশ এটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি? মিস হচ্ছে দুই ভাগে। কি কি? অ্যাক্রন আর ডেনড্রন। ডেনড্রন, হ্যাঁ, ভেরি গুড। ওকে, এরপরে সিন্যাপস কাকে বলে, কে বলতে পারবে সিন্যাপস কাকে বলে? আমি পারবো। আচ্ছা বলো, রোল নাম্বার 44 বলো। অ্যাক্সন এবং ডেনড্রাইটের মিলনস্থলকে সিন্যাপস বলে। আচ্ছা, তাসনিহা জিন্নাত বলো, সিনাপস কাকে বলে? রেজনেটটা ঠিক হয়েছে, সঠিক উত্তর হয়েছে। একটি স্নায়ু কোষের একজন অন্য একটি ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে সিনাপস বলে। ওকে, ভেরি গুড। তো আজকের পাঠ মস্তিষ্ক। আমরা জানি যে স্নায়ুতন্ত্রকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে যে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমরা যখন পড়বো তখন আমরা বলছি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হচ্ছে মস্তিষ্ক ও মেরুরজ্জু। তার মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা, এটা দুটো অংশ নিয়ে গঠিত, দুটো অংশের সমন্বয়ে এই অংশটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা গঠিত। কি কি? একটা হচ্ছে কি বললাম, একটা হচ্ছে আমাদের মস্তিষ্ক আর আরেকটা হচ্ছে মেরু রজ্জু। তাহলে মস্তিষ্ক আর খ হচ্ছে মেরু রজ্জু, ঠিক আছে? মস্তিষ্ক এবং মেরু রজ্জু। আচ্ছা, মস্তিষ্ক এখন কি? মস্তিষ্ক হচ্ছে সমগ্র স্নায়ুতন্ত্রের চালক। যদি মস্তিষ্কই না থাকে তাহলে স্নায়ুতন্ত্র কোনো কাজ আর সঠিকভাবে সম্পাদন করতে পারবে না। মস্তিষ্ক ছাড়া অ্যাকচুয়ালি স্নায়ুতন্ত্রের কোনো কাজ করাই পসিবল না। মানুষের মস্তিষ্ক করকের মধ্যে সুরক্ষিত থাকে, যকৃতের হাড়টিকে, এবং এই করকের মধ্যে আমাদের মস্তিষ্কটা সুরক্ষিত থাকে। তাহলে আমি যদি এখানে একটা ছোট্ট প্রশ্ন করি যে মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে বা কিসের মধ্যে থাকে, তুমি কি বলবে? আবৃতকারী এই পর্দার একটা নাম আছে, পর্দাটির নাম হচ্ছে মেনিনজেস। মস্তিষ্ক আবৃতকারী পর্দা মেনিনজেস, কি নাম বললাম বলো? মেনিনজেস। মেনিনজেস, মেনিনজেস, মেনিনজেস,
for the meninges. Meninges. তোমরা সপ্তম শ্রেণীতে ফুসফুস আবৃতকারী পর্দার কথা পড়েছিলা, যে প্লুরা ঠিক এখানে তেমন হচ্ছে, এই পর্দাটার নাম হচ্ছে মেনিনজেস। এই মস্তিষ্কের প্রধান অংশ তিনটি। এখন আমরা বলছি কেন্দ্র স্নায়ুতন্ত্রকে দুটি ভাগে ভাগ করেছে, একটা মস্তিষ্ক একটা মেরু রয়েছে। যখন মস্তিষ্ক পড়ছি তখন বলছি যে মস্তিষ্কের অংশ হচ্ছে তিনটি, অর্থাৎ মস্তিষ্ককে আমরা তিনটি অংশে ভাগ করেছি। কি কি? বুড়ো মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ক কয়টা অংশে বিভক্ত? একটা হচ্ছে বুড়ো মস্তিষ্ক, তারপরে হচ্ছে মধ্য মস্তিষ্ক। বোর্ড দেখতে পাচ্ছো সবাই? ইয়েস মিস, ইয়েস মিস, ক্লিয়ার। পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। তাহলে এবার বলতো দেখি যে পশ্চাৎ মস্তিষ্কের আরেকটা নাম কি? লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। একটা কথা কি জানো, এই পাঠটা আজকে যে পাঠটা আমি তোমাদেরকে পড়াচ্ছি এই পাঠটাতে হিউজ পরিমাণে নৈমিত্তিক প্রশ্ন আছে। প্রথমে এই প্রশ্ন থাকে যে স্নায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে, কেন্দ্রীয়, প্রান্তীয়, স্বয়ংক্রিয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কয়টি? দুটি, মস্তিষ্ক, মেরুরজ্জু। মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে? মস্তিষ্ক করোটির মধ্যে সুরক্ষিত থাকে। মস্তিষ্ক আবৃতকারী পর্দার নাম কি? মেনিনজেস। মস্তিষ্ককে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে, বুড়ো মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। দেখছো আমি মাত্র দুই তিনটা লাইন বললাম, এর মধ্যে কতগুলি প্রশ্ন। তাহলে আজকে আমি যখন এই পাঠটা পড়িয়ে শেষ করে দিব তখন তুমি বাসায় পড়ার সময় অবশ্যই গুরুত্বপূর্ণ লাইনগুলোতে আন্ডারলাইন করবে। এবং আগে হোক আমরা এখন বুড়ো মস্তিষ্কে আসি। প্রথমে আমরা আজকে এই তিনটার বর্ণনা করবো, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। তো আমরা গুরু মস্তিষ্কে আসি প্রথমে, যে গুরু মস্তিষ্ক কোথায় থাকে, কি কাজ করে, দেখতে কেমন ইত্যাদি। তাহলে মস্তিষ্কের প্রধান অংশই হচ্ছে গুরু মস্তিষ্ক। মস্তিষ্কের প্রধান অংশ কোনটা? গুরু। আমরা বলি না যে যারা মেইন বা প্রধান তাদেরকে আমরা গুরু বলি, ঠিক তেমন গুরু মস্তিষ্ক মানে যেটা হচ্ছে প্রধান পার্ট, মেইন পার্ট। এটা ডান এবং বাম খণ্ডে বিভক্ত। আমাদের যে এই যে এইখানে যে ব্রেন আছে এটা হচ্ছে ডান এবং বাম খণ্ডে বিভক্ত। এদের ডান এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে। গুরু মস্তিষ্ক ডান এবং বাম খণ্ডে বিভক্ত। এই ডান এবং বাম খণ্ডকে একত্রে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। কি বলা হয়? সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। এখন আমরা বলছি যে মানুষ মস্তিষ্ক আসলে সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত এবং সুগঠিত। এই যে দুইটা খণ্ড এটা ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্তু দ্বারা সংযুক্ত থাকে। দুইটা যে খণ্ড থাকে, ডান খণ্ড আর বাম খণ্ড, এটা স্নায়ুতন্তু দ্বারা পরস্পরের সাথে হচ্ছে যুক্ত থাকে। তো এই যে মস্তিষ্ক এটার উপরিভাগটা হচ্ছে ঢেউ খেলানো এবং ধূসর বর্ণের। তোমরা খেয়াল করে দেখবা কুরবানির সময় গরু খাসির ব্রেইন, অথবা বাসাতে যে অনেক সময় আমাদের মাথা আনা হয় বা মুরগির ব্রেইন, দেখবা একটু খেয়াল করে যে এটা কখনো ফ্ল্যাট না, এটা হচ্ছে এরকম আঁকা বাঁকা আঁকা বাঁকা থাকে। তোমরা কি কেউ কখনো ব্রেইন দেখেছ মুরগির অথবা খাসি? কখনোই হচ্ছে কি হয় না, কখনোই সমান হয় না, এটা সবসময় ঢেউ তোলা, এরকম আঁকা বাঁকা। এবং হচ্ছে টাইপ কালারটা কিরকম? কালারটা হচ্ছে ধূসর বর্ণের। একে ধূসর বর্ণের হওয়ায় একে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলা হয়। আমাদের মস্তিষ্কের বাইরের কালারটা হচ্ছে গ্রে কালার, হ্যাঁ, এই জন্য এটাকে হচ্ছে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলা হয়। বুড়ো মস্তিষ্কের অন্তঃস্তরে কেবলমাত্র স্নায়ুতন্তু থাকে, স্নায়ুতন্ত্র রং সাদা, এই জন্য এটাকে হোয়াইট ম্যাটার বলা হয়। এখান থেকে খুব প্রশ্ন আসে, কারণ যখন মেরুরজ্জু পড়াবো তখন দেখবা যে মেরুরজ্জুর রংটা মস্তিষ্কের বিপরীত। দ্যাটস হোয়াই এটা ভালো করে মনে রাখতে হবে যে আমাদের ব্রেইনের বাইরের রং হচ্ছে ধূসর বা গ্রে ম্যাটার, আর ভেতরের রং হচ্ছে স্নায়ুতন্ত্র, শুধুমাত্র থাকে ভেতরে। এই স্নায়ুতন্ত্র গুলোর রং সাদা হওয়ার কারণে ভেতরের রং কি? সাদা। ঠিক আছে, ভেতরের রং হচ্ছে সাদা, তাহলে এটাকে বলছি হোয়াইট ম্যাটার। এখানে এক মার্কের প্রশ্ন আসে, গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার কি? অবশ্যই সেটা সুন্দর করে লিখবে।
আচ্ছা, এরপরে আমরা বলছি যে শ্বেত পদার্থের ভেতর দিয়ে স্নায়ু তন্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়। ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ু কোষ দেখা যায়, যেটা ধূসর অংশ মস্তিষ্কের, সেখানে অনেকগুলো স্নায়ু কোষ একত্রে গুচ্ছ বেঁধে থাকে, অনেকগুলো একসাথে জমাটবদ্ধ হয়ে থাকে। তো এগুলোকে, এই জমাটবদ্ধ অংশগুলো স্নায়ু কেন্দ্র সৃষ্টি করে। ঠিক আছে, আমাদের যে আমরা যে কারো আনন্দে হাসি, কারো কষ্টে কাঁদি, এই জিনিসগুলো আমাদের যে বিভিন্ন অনুভূতি, আবার বিভিন্ন ঘটনা যে আমরা মনে রাখি, বিভিন্ন কিছু আমাদের পড়াশোনা থেকে শুরু করে সবকিছু স্মৃতিতে রাখি, এগুলো এক স্থান থেকে আর এক স্থানে শ্বেত পদার্থের ভিতর দিয়ে যায় স্নায়ু তন্তুর মাধ্যমে। আর যেটা বাইরের ধূসর অংশ, সেটাতে অনেকগুলো করে স্নায়ু কোষ একত্রিত হয়ে স্নায়ু কেন্দ্র সৃষ্টি করে। ঠিক আছে, তো এগুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্র, এই স্নায়ু কেন্দ্র গুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে, যেমন শ্রবণ, দর্শন, ঘ্রাণ, চিন্তা, চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশি চালনা, ক্রিয়া কেন্দ্র গুরু মস্তিষ্কে অবস্থিত। দেখো, গুরু নাম তো আর এমনি না, আমাদের লাইফের জন্য ইম্পর্টেন্ট জিনিস সেগুলো সবই গুরু মস্তিষ্ক কাজ করে থাকে। আমাদের দেখা, আমাদের শোনা, ঘ্রাণ, তারপরে যে কোনো কিছু গন্ধ নেওয়া আর কি, চিন্তা চেতনা করা, আমাদের স্মৃতি, আমাদের জ্ঞান, বুদ্ধি, সবকিছু মেনলি গুরু মস্তিষ্ক হ্যান্ডেল করে। সেরিব্রামের নিচের অংশ, সেরিব্রাম হেমিস্ফিয়ার করেছো না? আচ্ছা, তাহলে গুরু মস্তিষ্ককে কিন্তু সেরিব্রাম বলা হয়। এই সেরিব্রামের নিচের অংশ হচ্ছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। তাহলে গুরু মস্তিষ্কের নিচের যে অংশ, এটাকে বলা হয় থ্যালামাস ও হাইপোথ্যালামাস। এগুলো ধূসর পদার্থের পুঞ্জ, অনেকগুলি ধূসর পদার্থ একত্রিত হয়ে এখানে পুঞ্জ তৈরি করে। এগুলো মানুষের ক্রোধ, লজ্জা, গরম, শীত, তাপ সংরক্ষণ, চলন, এই অংশের কাজ। আমাদের গুরু মস্তিষ্কের একদম নিচের অংশের নাম কি? থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এগুলো ধূসর পদার্থের পুঞ্জ, এগুলো মানুষের লজ্জা, রাগ, তারপরে গরম, শীত, আমাদের ঘুম, এগুলোকে হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে দেখো, গুরু মস্তিষ্ক নিজে চিন্তা ভাবনা, বুদ্ধি, বিবেক, বিবেচনা, এগুলোর কাজ করে থাকে, আর বাকি অংশটা আবার আমাদের থ্যালামাস বা হাইপোথ্যালামাস করে থাকে। তার মানে টোটালি গুরু মস্তিষ্কটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এবারে আসি আমরা মধ্য মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক ও পন্সের মাঝখানে যে অংশ, সেটাই হচ্ছে মধ্য মস্তিষ্ক। এখন পন্স কোথায় থেকে আসলো? পন্স হচ্ছে এই লঘু মস্তিষ্কের একটা অংশ। তাহলে গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্কের যে পন্সের কথা বলছি, সেই পন্সের মাঝখানে যে অংশটা থাকে সেটার নাম হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক আমাদের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির সাথেও সম্পর্কিত। মেনলি এটা গুরু মস্তিষ্ক হ্যান্ডেল করে, তবে যেহেতু একটা অংশ আর একটা অংশের সাথে স্নায়ু তন্তু দিয়ে সংযুক্ত থাকে, সুতরাং এই অংশটাও এই সেই কাজটা করে থাকে। তাহলে আমাদের দর্শন এবং শ্রবণের কাজ করে থাকে হচ্ছে মধ্য মস্তিষ্ক। এবারে আসো পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্কে। গুরু মস্তিষ্কের নিচে ও বলছে যে পশ্চাতে অবস্থিত, একদম নিচের দিকে লাস্টে এবং পশ্চাতে অবস্থিত। আমাদের যেখান থেকে মেরুদণ্ড শুরু হয় তার জাস্ট একটু উপরেই থাকে হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। তো এখানে এর যেটা প্রধান কাজ পশ্চাৎ মস্তিষ্কের, সেটা হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করা। আমাদের যে দাঁড়ানো, আমাদের যে চলা, আমাদের যে কথাবার্তা, একটু চিন্তা ভাবনা করে বলা, এই যে এগুলোর যে ভারসাম্য, এটা রক্ষা করে মেনলি হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তো এছাড়াও বলছে কথা বলা এবং চলাফেরাও নিয়ন্ত্রণ করে পশ্চাৎ মস্তিষ্ক। এর তিনটা অংশ আছে, এই তিনটা অংশই তোমাদের অনুধাবন প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি পন্স এবং মেডুলা। পন্স এবং মেডুলা খুব আসে ক্ষয়ের প্রশ্নে এই অধ্যায় থেকে, পন্স কি লেখো বা মেডুলা কি লেখো বা মেডুলা কোথায় থাকে, এর কাজ কি, এরকম প্রশ্ন আসে। তাহলে আমরা গুরু পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশ দেখতে পাচ্ছি, একটা সেরিবেলাম, একটা পন্স, আর একটা মেডুলা বা সুষুম্না শীর্ষ। তাহলে সেরিবেলাম দেখি আমরা, সেরিবেলাম কি বলছে? পন্সের বিপরীত দিকে অবস্থিত খণ্ডাংশের নাম হচ্ছে সেরিবেলাম। যেখানে পন্স থাকে তার ঠিক বিপরীত দিকে থাকে হচ্ছে সেরিবেলাম। এটা অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে। সেরিবেলাম ডান এবং বাম দুই অংশে বিভক্ত। তোমার পন্স, পন্স হচ্ছে লঘু মস্তিষ্কের সামনে ও নিচে অবস্থিত। একে মস্তিষ্কের যোজক বলা হয়, যোজক, ব্রিজ। এটা গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্ক এবং গুরু মস্তিষ্ককে সুষুম্না শীর্ষকের সাথে যুক্ত করে। পন্স এমন একটা অংশ যেটা গুরু মস্তিষ্কের অংশটাকে
পশ্চাৎ মস্তিষ্কের অংশের সাথে কি করে মেডুলার অংশের সাথে সংযুক্ত করে এই কারণে। আর মেডুলা যেটা এটা হচ্ছে মস্তিষ্কের একেবারে নিচের অংশ, সুষুমা শীর্ষক কনসের নিম্ন ভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত। মস্তিষ্কের একদম যেহেতু নিচে অবস্থিত ওখান থেকে মেরুরজ্জ যেখানে শুরু হচ্ছে সেখানকার উপর পর্যন্ত এটার অবস্থান, আর এটাকে মস্তিষ্ককে এটা মেরুরজ্জুর সাথে সংযুক্ত করে। এই যে আমরা যে মস্তিষ্কের তিনটা অংশ বললাম, এই মস্তিষ্কটাকে এই মেরুরজ্জুর সাথে সংযুক্ত করে যে জিনিসটা সেটা হচ্ছে মেডুলা। তো এই জন্য সুষুমা শীর্ষককে মস্তিষ্কের বোটা বলা হয়। একটা ফুল যেমন পুরো একটা যেমন ফুলের বোটা পুরো ফুলটাকে ধরে রাখে, ঠিক তেমন মেডুলা পুরো হচ্ছে মস্তিষ্কটাকে ধরে রাখতে সাহায্য করে, যেটা মস্তিষ্কের বোটা বলা হয়। মস্তিষ্কের এই অংশ হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ এবং শ্বসন ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমাদের হার্টবিট, আমাদের খাবার গ্রহণ করার প্রক্রিয়া এবং শ্বসন, এগুলোতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদিও এগুলো এদের মূল কাজ না, মূল কাজ হচ্ছে মেইনলি গুরু মস্তিষ্কেরই, আর এগুলো সাহায্যকারী অংশ হিসেবে কাজ করে থাকে। এদের হোমওয়ার্ক দিব আজকের পাখি কি আর কারো কোনো সমস্যা আছে? নো ম্যাম, নো ম্যাম, নো ম্যাম, আর সমস্যা নেই। একটু ভেঙে ভেঙে ছোট ছোট করে পড়ো, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো। হোমওয়ার্ক পড়া, গুরু মস্তিষ্কে পুরো বর্ণনা দিবা, বর্ণনা দিবা। এটা কত মার্ক? চেষ্টা করবা সব ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো যে থাকে, দুই একটা কথা রিপিট করা আছে সেগুলো ফেলে দিয়ে ইম্পর্টেন্ট কথাগুলো সব লিখবা। ভালো থাকো সবাই, আগামীকালকে আবারও দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।